আমরা খবর প্রকাশ করেছিলাম 17ই নভেম্বর যে মুর্শিদাবাদের নবগ্রামের কিষান মান্ডি আর সেখানে ড্রেন বুজে গিয়ে রীতিমতো অস্বাস্থ্যকর পরিস্থিতি, মানুষজন গন্ধের চোটে দাঁড়াতে পারছিল না। আর আজ 19 তারিখ শুরু হয়ে গেল কাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, হ্যাঁ দেখো শান্তনুদা, আমরা গত 17ই নভেম্বর নবগ্রাম কিষান মান্ডির যে নোংরা দুর্গন্ধময় ড্রেনের ছবি আমরা কিন্তু এনটিভি দর্শকদের কিন্তু দেখিয়েছিলাম, আর তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে নবগ্রাম ব্লক প্রশাসন। আর আজ সেই ড্রেনের যে নিষ্কাশনের কাজ বা নোংরা পরিষ্কারের কাজ কিন্তু নবগ্রাম যে পঞ্চায়েতের উদ্যোগে কিন্তু ভিভিডি টিম ও কিওয়ার টিমের যারা কর্মী তারা কিন্তু সেই কাজ কিন্তু করছেন। শান্তনুদা, কখন থেকে শুরু হয়েছে কাজ? আজ সকাল থেকে এই কাজ চলছে, কিন্তু ইতিমধ্যে যেটুকু জানতে পারছি যে ড্রেনের যে নিষ্কাশনের যে জলটা যেখানে পড়বে সেই জায়গা এখনো পর্যন্ত মানে ঠিকঠাক ক্লিয়ার করতে পারছেন না, কারণ ভিভিডি কিউআর টিমের যে কর্মীরা আছেন তারা যেটুকু জানাচ্ছেন সেই জল নিষ্কাশনের যে জায়গা সেই জায়গাটা মেশিন দ্বারাই কিন্তু করতে হবে, এবং জিসিপি নিয়ে সেই গর্ত করে সেখানে সেই জলটা কিন্তু ফেলতে হবে। আর সেই কাজ করতে গেলে কিন্তু কিছুটা সময় কিন্তু তারা চাইছে, আর সেই কারণেই কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করতে না পারলেও যেটুকু তারা স্প্রে কাজ বা যে ড্রেন সচল করার যে কাজ সেই প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত চলছে। শান্তনুদা, অভিজিৎ, এই যে কাজ শুরু হয়ে গেল খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে, এলাকার মানুষজন কি বলছে? তাদের সঙ্গে তো তোমার কথা হয়েছে, তারা কতটা খুশি? অবশ্যই, যেটুকু এলাকার মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ কিন্তু অনেকে কিন্তু দম বন্ধ হয়ে যাচ্ছিল, আর সেই আজকে সেই পরিষ্কারের কাজ দিয়ে কিন্তু অনেকেই খুশি। যারা স্থানীয় যারা দোকান যারা কিষান মান্ডি চত্বরে থাকেন তারা প্রত্যেকেই বলছেন খুব ভালো কাজ, এই কাজটা অনেক আগে দরকার ছিল। কিন্তু তার পাশাপাশি যারা অফিস স্টাফরা যাচ্ছে তাদের বিরুদ্ধেও কিন্তু তারা খুব কিন্তু একটু উগড়ে দিচ্ছেন। তারা বলছেন প্রতিনিয়ত অফিসাররা কিন্তু এই কিষান মান্ডি অফিসে আসছেন, তারা কিন্তু দেখেও না দেখার একটা ভান করছেন, কেন তারা এতদিন পর্যন্ত বলেননি এটাও কিন্তু তারা তার পাশাপাশি প্রশ্নও করছেন। শান্তনুদা, অনেক ধন্যবাদ অভিজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, যেমনটা দেখালো যে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই কাজও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তবে এলাকার মানুষজন তারা খুব খুশি যারা কিষান মান্ডিতে আসেন বিভিন্ন কাজে, এবং তারাও রীতিমতো খুশি কারণ তাদেরকে কিন্তু এই দমবন্ধকর পরিস্থিতিতে আর থাকতে হবে না এরপর থেকে। আপনারা দেখেছেন আগামী কালকে NTVWB পক্ষ থেকে একটা প্রতিবেদন করা হয়েছিল যে নবগ্রামের কিষান মান্ডিতে প্রচুর জল জমে আছে এবং ড্রেনটাও বন্ধ হয়ে আছে। তো আমরা তৎক্ষণাৎ বিডি সাহেবের নির্দেশে আমাদের কিউআরটি টিম হাউস টু হাউস এবং ভিসিটি মিলে এবং আমি মিলে যতদূর পারলাম আমরা ড্রেনটাকে ঝালাই করার ব্যবস্থা করলাম, এবং এখনও কাজ চলছে, এখনও আমাদের কাজ সম্পূর্ণ হয়নি, আবার দেখতে পাবেন যে কতদূর আমরা করতে পারলাম। কি মনে হচ্ছে এটা কি ক্লিয়ার হবে? ড্রেনটা ক্লিয়ার আমরা চেষ্টা করছি ক্লিয়ার করার, এবং অনেক কিছু মেশিনের প্রয়োজন আছে, আমরা সেটা বিডিও সাহেবকে কাছে জানাবো, তিনার কাছে পরামর্শ নিয়ে এবং কি করতে হবে। কি দেখলেন এখানে সাধারণ মানুষের যেটা অভিযোগ সেটা কি সত্যি? হ্যাঁ, সাধারণ মানুষের যেটা অভিযোগ সেটা সত্যি, কারণ কিষান মান্ডি ঢোকার আগে প্রচুর পরিমাণে জল জমে আছে এবং সে ড্রেনটা বন্ধ হয়ে আছে অনেকদিন থেকে, এবং এখানে যে মৎস্য ব্যবসায়ীরা আছে তিনাদের যে মাছের জল গিয়ে ওখানে জমা হয় এবং সেই মাছের জলের কারণে দুর্গন্ধটা বেশি হয়। কি মনে করছেন আপাতত ড্রেনটা ক্লিয়ার করতে পারবেন? আমরা চেষ্টা চালাচ্ছি, আশা করছি ক্লিয়ার করে দেবো। আপনার নাম? আমি সাবির হোসেন, নবগ্রাম অঞ্চল ভিভিডিসি সুপারভাইজার। ধন্যবাদ।